হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। এটি আমাদের রাঁচি ভ্রমণের থার্ড ব্লগ। আগের ব্লগে আপনারা দেখেছেন রাঁচির দুটি বিখ্যাত ফলস জোনা এবং সীতা। এই ব্লগে আপনারা দেখবেন রাঁচির বিখ্যাত হুড্রু জলপ্রপাত। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি প্রথমবার দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সীতা ফলস থেকে প্রায় 30-40 মিনিট ট্রাভেল করার পর এখন আমরা এসে পৌঁছেছি হুন্ড্রু ফলসে। তো হুন্ড্রু ফলসে আসার পরেই এখানে খুব বৃষ্টি হচ্ছে, এখন অবধি হয়ে যাচ্ছে বৃষ্টি, তো সেই জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করলাম কিন্তু ঠিক সেরকমভাবে কমছে না। তো ছাতা আছে, ছাতা মাথায় দিয়ে এখন আমরা হুন্ড্রু ফলসের দিকে যাব। তো এখানে ঢুকতে গেলে মেনলি আপনাকে 10 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে হুন্ড্রু ফলসের। আর এখানে প্রায় 750-টা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়িগুলোর নিচের দিকে অন্যান্য আগের ফলসগুলো যেরকম দেখলেন যে নিচের দিকে যেতে হচ্ছে, এখানেও সেম নিচের দিকে যেতে হবে আর ওঠার সময় খাড়াই উঠতে হবে। তো চলুন দেখা যাক কীরকম লাগে। সুবর্ণরেখা নদী 332 ফুট উপর থেকে এই ঝর্ণার আকারে নিচে নেমে পড়ছে। এই ঝর্ণাটি হুন্ড্রু ফলস পিছনে দেখা যাচ্ছে, দেখুন আমরা প্রায় হাফ সিঁড়ি নেমে গেছি। আপনাদের তো প্রথমেই বলেছিলাম যে হুড্রুতে আসার পর থেকে খুব বৃষ্টি হচ্ছে, তো আমরা যেখানে নেমেছিলাম গাড়ির থেকে সেখানে অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, বাট তারপরে একটু কমেছিল বৃষ্টিটা, তো তখন হাঁটা স্টার্ট করি, তো আর হাঁটা সম্ভব হচ্ছে না, সেই জন্য একটা শেড পেলাম, এই শেডের নিচে দাঁড়িয়ে রয়েছি। যেমন জোরে বৃষ্টি পড়ছে তেমন জোরে হাওয়াও দিচ্ছে, ছাতা মাথায় দিয়ে, আগে মোটামুটি ছাতা মাথায় দিয়ে এগোতে পারছিলাম, এখন ছাতা উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখানের সিঁড়িগুলো সেরকম একটা ভালো না, কিছু কিছু জায়গায় ভেঙে গেছে সিঁড়ি, কিছু কিছু জায়গায় খুব স্লিপারি হয়ে গেছে, আর যেহেতু জল পড়েছে আরও স্লিপ কাটছে। তো সেই জন্য আমরা ভাবলাম যে বৃষ্টিটা একটু কমুক, অনেকক্ষণ যখন ওয়েট করেছে আর একটু ওয়েট করে যাই। তো এখন জানি না কতক্ষণ পর বৃষ্টি থামবে। এরা এগুলো বানায় এখানে বেশ ভালো, মানে ইউনিক জিনিসটা, মাশরুম দিয়ে আর বাঁশ দিয়ে বানাচ্ছে। আর কোন সি ক্লাসে পড়তো তুমি? তো আপনারা যারা এখানে আসবেন এগুলো নিতে পারেন এদের থেকে, কারণ এরা খুব ছোট আর মানে কাজও করছে সাথে, পড়াশোনার সাথে সাথে কাজও করছে এরা। তো এদেরকে, এদের থেকে এগুলো নিলে এদের একটু ফাইন্যান্সিয়ালি এদের সাপোর্ট করা হবে, দামও না সেরকম একটা। এগুলো জিনিসগুলো খুব ভালো, এর আগে এরকম কখনো জিনিস দেখতে পাইনি। বৃষ্টিটা আগের থেকে একটু থেমেছে, তো এখন আমি আবার রওনা দিচ্ছি জলপ্রপাতের দিকে, তো দেখি কতটা যাওয়া যায়। তো সঙ্গে থাকুন, চলুন।
আমাদের হুন্ড্রু ফলস দেখা হয়ে গেছে। তো এখন বৃষ্টিও কমে গেছে। তো আমি সাজেস্ট করব যারা বয়স্ক আছেন বা যারা মানে পায়ে ব্যথা আছে যাদের, তো তারা একটুখানি বুঝে নামবেন, যাতে ওঠার সময়, কারণ নামতে কোনো অসুবিধা নেই কিন্তু নামার সময় আমরা সবাই নেমেছি, খুব তাড়াতাড়ি নেমে যাচ্ছি, কিন্তু উঠতে গেলে কিন্তু খুবই অসুবিধা হচ্ছে। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি হুন্ড্রু দেখে। এটা কিনলাম, 40 টাকা দাম নিল, মাশরুম আর এখানকার বাঁশের তৈরি। এখন বৃষ্টিটা থেমে গেছে, এই কারণেই আমরা বৃষ্টির সময় একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। বৃষ্টিতে ভালোভাবে দাঁড়িয়ে থেকে তারপরে ফলসটা দেখতেও পারলাম, আর বৃষ্টিটা থেমে যাওয়াতে এখন ভালোভাবে উঠতেও পারবো, বসতেও পারবো। এখানে সিঁড়ির ধারে ধারে অনেক জায়গা আছে বসার। হুন্ড্রু জলপ্রপাত দেখার পর রাস্তায় গেতাল সুর দেখে এখন আমরা চলে এসেছি রাঁচি শহরের এই জগন্নাথ মন্দিরে। আপনারা পিছনে দেখতে পারবেন, আমার পিছনে রয়েছে জগন্নাথ টেম্পল। এটি হলো রাঁচি JSCA ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। থ্যাংক ইউ।